আরো একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে আমি আরো ঘুরে চলে এসেছি ভামরিয়া বাতানাসো সর্বজনীন দুর্গাপূজা কমিটির সামনে। আর আজ হচ্ছে ভামরিয়ার প্রতিমা বিসর্জন, আর প্রত্যেক বছরের মতন এবছরও খুব ধুমধাম করে বিসর্জন হচ্ছে। আরো মাকে দেখার জন্য আমাদেরকে 365 দিন অপেক্ষা করতে হবে। তো চলো মাকে ভালোভাবে বিদায় করি। প্রত্যেক বছর যেমন ধুমধাম করে আমরা বিদায় করি, তেমনি এবছরও আমরা মাকে বিদায় জানাবো। আরো 365 দিন অপেক্ষা করব মাকে দেখার জন্য। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ভামরিয়া বাতানাসো সর্বজনীন দুর্গাপূজা কমিটির প্রতিমা বিসর্জন। আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো আজকে তোমাদের ঘুরিয়ে দেখানো যাক। ফাইনালি চলে এলাম এবারে সেই জায়গাতে যেখানে প্রত্যেক বছর মাকে বিসর্জন দেওয়া হয়, সে পুকুরটার সামনে। আর সে পুকুরটা তোমাদেরকে দেখিয়ে দিই একটু। আর প্রতিমাটা যেহেতু অনেক বড় আছে তার জন্য একটু প্রবলেম হচ্ছে, দেখিয়ে দিই তোমাদেরকে। আর প্রতিমাটা অনেক বড় আছে তো তার জন্য একটু গাড়িটা ঘুরোতে একটু অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি ভক্তগণ এসেছে মাকে বিদায় জানাতে। আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছি পুকুরটা, পুকুরটা খুব বড় সড়ো রয়েছে। আর প্রত্যেক বছর এখানেই বিসর্জন হয়, আর দেখতে পাচ্ছ প্রচুর বড় সড়ো রয়েছে মূর্তিটা। আর মূর্তিটা দেখতে পাচ্ছি যে এখন ঘোরানো হচ্ছে ট্র্যাক্টরে করে, আর প্রচুর বড় সড়ো রয়েছে মূর্তিটা, তা একটু অসুবিধা হচ্ছে ঘোরাতে। দেখতে পাচ্ছ প্রচুর বড় রয়েছে মূর্তিটা প্রত্যেক বছরের মতন, আর এখন ঘোরানো হচ্ছে। ঘোরানোর পর পুকুরটা সামনে নিয়ে আসার পর মাকে বিদায় জানানো হবে।
বছরও মাকে ধুমধাম করে বিদায় জানালাম, আর আসছে বছর আবার হবে। আর আমাদের কমিটি মেম্বারদের মধ্যে বান্টিদাকে পেয়ে গেছি। বান্টিদা কিছু বলবে এবছরও? প্রত্যেক বছর বলে, যেমন কি বান্টিদা, তো এবছরও কিছু জেনে নেবো বান্টিদার মুখ থেকে। প্রথমে বলে রাখি সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো আজকে আমাদের প্রতিমা নিরঞ্জন আপনারা দেখতেই পারলেন, হয়ে গেল প্রতিমা নিরঞ্জন। তো এই বছর আমাদের 15তম দুর্গাপূজা ছিল, তো 15তম দুর্গাপূজা প্রতিমা নিরঞ্জন আমাদের হয়েছে। এরপরে আবার 365টা দিনের অপেক্ষা। এক প্রকার খারাপও লাগছে, আবার এক প্রকার এটা ভেবে ভালো লাগছে যে আবার কালকে লক্ষ্মী পুজো। তো তারই আমাদের প্রস্তুতি পর্ব অলরেডি চালু হয়ে গেছে। তো তারপরে আবার কালী পুজো আছে, এটা ভেবে নিজেদের মনকে সান্ত্বনা দিচ্ছি যে বাঙালির কোথাতে আছে না 12 মাসে 13 পার্বণ, সেরকমই কিছু। তো সবাইকে আবার বলি শারদীয়া শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর আপনারা আমাদের ভামুরিয়াকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা দেবেন, আমরা আপনাদের সাথে আছি এবং পাশে আছি, এবং আমরা চাইবো যে আপনারা আমাদের সাথে থাকুন। তো বলো বলো দুর্গা মা কে জয়, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে।